সাংবিধানিকের পক্ষে সিলেট তিন আসনে মনোনয়ন চেয়েছিলাম, কিন্তু আমি মনোনয়ন না পাওয়ায় এবং পরবর্তী পর্যায়ে আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ যখন স্বতন্ত্র প্রার্থীদের বেলায় কোনো ধরনের নিষেধাজ্ঞার কথা বলে নাই বরং উৎসাহিত করেছে, তখন আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করার মনস্থির করি এবং আমি যথারীতি 1% যে স্বাক্ষর দিতে হয় সকল ভোটারের সেই স্বাক্ষর আমি উপস্থাপন করি। কিন্তু পারস্পরিক যোগসাজুষে সেখানকার এমপি স্থানীয় প্রশাসনকে ব্যবহার করে আমার স্বাক্ষর সঠিক নয় বলে তারা একটি প্রত্যয়নপত্র এখানে দিয়েছে। বিজ্ঞ আপিল বোর্ড নির্বাচন কমিশন তারা সকলেই বসে এই মর্মে সিদ্ধান্ত নিয়েছেন যে আমার আপিলটি মঞ্জুর হয়েছে, অর্থাৎ আমার দস্তখতগুলো সঠিক ছিল এবং এই দস্তখতগুলো যে তারা কারসাজি করেছে সেই ব্যাপারেও তারা উষ্মা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই এবং আমি আমার এলাকার সকল ভোটারের কাছে কৃতজ্ঞতা জানাই যে আপনাদের দোয়ায় আমার আপিল মঞ্জুর করা হয়েছে। আমি শেষ পর্যন্ত নির্বাচনের জন্য নেমেছি, শেষ পর্যন্ত আমি নির্বাচন করবই। আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ যদি আমাকে কোনো সময় কোনো কারণে আমার তুমি পরামর্শ দিও সেটা আমি মেনে নিব, এছাড়া আমি নির্বাচন থেকে উঠে আসার কোনো সম্ভব কোনো মার্কা বা কোনো ব্যক্তি আমি এখনও কোনো চাপে নেই, কোনো মার্কা বা কোনো ব্যক্তি আমার বিবেচ্য বিষয় নয়। আমার বিবেচ্য বিষয় জাতীয় সংসদ নির্বাচন, সেখানে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করব সেই মার্কা নিয়েই শেষ পর্যন্ত আমি মার্কা থাকবো।